امهات المؤمنين عم عائشه سدك رضي الله تعالى عنها একদিন গড়ের ভিতরে তিনটি রুটি আর তিনটি গুস্তের টুকরা রেডি করে অপেক্ষা করতেছেন আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সরে তো নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম ঘরে আসবেন রসুলকে তিনটি রুটি আর তিনটি গুস্ত উপহার দিবেন আল্লাহর রসুল যুদ্ধের ময়দান থেকে আসলে রসুলকে খাবার পরিবেশন করা হবে তার আগে একজন বিক্ষোক সাহিল্লা রসুলের গড়ের সামনে এসে বলে গড়ে কেউ আসেননি আমাকে একটু খাবার দেন না আজকে তিন দিন হয়ে গেল আমি উপবাস আমার কোন খাবার নাই আমার পেটে ভীষণ খুঁধে আমাকে একটু খাবার দেন এমনি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা চিন্তা করতে লাগলেন এখন যদি বিক্কุกকে আমি খাবার দিয়ে দেই তাহলে তো ও রাসূলকে আমি খাবার দিতে পারব না 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 আমার ঘরে কিছু নাই আমি তোমাকে দিতে পারব না বিক্কุก চলে গেল আল্লাহর রাসূল আসলেন রাসূলকে প্রেস হওয়ার জন্য পানি দিলেন রাসূল পেশ হয় খাবার খাওয়ার জন্য বসলেন আল্লাহর হাবিবের সামনে ডাকনা দিয়ে ডাকা তিনটি রুটি দুটি আর তিনটি গুস্তের টুকরা রসুলের সামনে এনে উপস্থাপন করলেন আল্লাহ রসুল ডাকনা গুলো উল্টা তাকা দেখে এর ভিতরে কোনো গুস্ত নাই তিনটি রুটিও নাই শুধুমাত্র তিনটি তিনটি করে ছয়টি বাথরের টুকরা পড়ে আছে আল্লাহ রসুল আয়েশাকে দেখে দেখে বললেন ও গো আমি এখন ক্ষুধার অবস্থায় আছি তুমি কি আমার সঙ্গে ঢং তামাশা করতেছো নাকি আয়েশা বললেন না আমি আপনার তাহলে আমার কাছে তুমি রুটির বদলে তুমি পাথরের টুকরা আমার কাছে তুমি কেমন করে দিলাম আম্মা জানা আয়সা সিদ্ধিকার অসলের কাছে আসলেন অসল ডেকে বললেন আয়সা সাকায় দেখো তো এর ভিতরে তো কোনো রুটি নাই কোনো গুস্ত নাই শুধুমাত্র পাথর পড়ে আছে উম্মাহাতুল মুমিনিন আর সাজ হয়ে গেলেন আর ডেকে ডেকে বললেন কি হলো আমি আল্লাহ রাসূল বললেন দিনের বেলা কোন ঘটনা কি ঘটে গিয়েছিল কিনা একটু বলো উম্মাহাতুল মুমিনিন বলেন হ্যাঁ একজন বিক্ষুক সাহিল আমার কাছে এসেছিল আমি বিক্ষুক সাহিল কে কোনো কিছু দেই না নাই শুধুমাত্র আপনার জন্য খাবার গুলো রেখে দিয়েছিলাম আল্লাহ রাহাবিব বললেন হে কোন সাইল তোমার কাছে যদি এসে চায় ও দূর ভবিষ্যতে কখনো তাকে খালি ফেরত দিব না কারণ এটার পরিবর্তে আল্লাহ তাআলা আজকে তোমার রুটিকে পাথরে রূপান্তরিত করে নিছে সুবহানাল্লাহ

সব সময় কি মানুষের কাছে এক একরকম টাকা থাকে থাকে না তো আপনি তাদেরকে শিখাই দিবেন যে এরকমটা কখনো করবেন না তাহলে দুই নাম্বার কারণ আমরা পেলাম এটাই যে কোন ভিক্ষুক সাইল যদি আমার কাছে চায় আমি তাকে দিতে হবে আর যদি না দেয় তাহলে আমার কন্ডিশন হবে জাহান্নাম আর সাইলকে দিতে হবে তখনই যখন আপনার কাছে থাকবে আর না থাকলে দিবেন দিবেন কথা কি বুঝাতে পারছি এমোশনাল চার নাম্বারে আল্লাহর খুরা আপনাকে আমাকে বলে পনে জাহান চার নাম্বার কারণ হল ওয়া কুন না না ুধু মাল খ নামে যাবে যাবে এই চঙ্গলে আমাদের সমাজে দেখবেন চায়ের স্থলে বসে বসে এমন কিছু বান্দারা এমন কিছু কুলাম রা আছে। যারা কিনা বসে বসে মানুষের নামে বানিয়ে বানিয়ে কি ব করে এরকম পাবলিক মনে নাই। চায়ের স্টলে বসে অমুকের ছেলে কি করছে অমুকের মেয়ে কি করছে চায়ের স্টলে পাঁচ টাকার সানো নে আর একশো টাকা দামের গল্প সারে এরকম পাবলিক মনে হয় নাই মাঝে মধ্যে দেখবেন এমন পাবলিক চায়ের স্টলে পাওয়া যায় চায়ের স্টলে বসে বসে পাঁচ টাকার চা নিব আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জ্ঞান দিব কথা মনে বুঝেন শেখ পর্যন্ত জ্ঞান দেয় চায়ের স্টল হের কথা এলাকার মেম্বারও বলে না হেসে গেছে নাকি জ্ঞান দেখো রাষ্ট্র যদি এইভাবে চালাইতো আরে বুঝে না তো হে বুঝাই আর কিছু বেয়াদব মার্কা লোক এমন আছে দেখবেন সিগারেট খায় আর পায়ের উপরে পা উঠায় উঠায় বলে ঠান্ডে আর বলে না এলাকাতে কোনো ভালো মানুষ নাই ভালো মানুষ নাই আপনি সিগারেট খান আপনি এলাকাতে ভালো মানুষ বিচারেন আপনি কি দেন আপনি কি আপনি সিগারেট খেতেছেন আর এলাকাতে ভালো মানুষ তালাশ করতেছেন এটা তো বোকামি স্যার আর কিছুই হতে পারে না আপনি সিগারেট খান সিগারেট করলে কি কোন ভালো মানুষ হয় কথা কয় না সিগারেট করলে কি ভালো মানুষ হয় মিয়া ভালো মানুষ হলে তো সিগারেট খেতে পারে না তো আপনি সিগারেট খাচ্ছেন আর এলাকার ভালো মানুষ তালাশ করছেন যে এলাকাতে ভালো মানুষ নাই আপনি কি আপনি বাবা আপনি তো নাম্বার ছাড়া ছিল আপনি তো ভালো মানুষের কাতরেই পড়েন না তো আপনি ভালো মানুষ কেনা ভালো মানুষ তো তালাশ করবে তারাই যারা কিনা ওয়াক্ত নামাজ পড়ে ভালো মানুষ তো তালাশ করবে তারাই যারা কিনা শুক্রবার দিনে নামাজ পড়ে ভালো মানুষ তো তালাশ করবে তারাই যারা কিনা তাহাজুদের নামাজ পড়ে এই মানুষ তো ভালো মানুষ তালাশ এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। জীবন চলে যাক কোনদিন কোন সময় মানুষের করতে যাবেন মানুষের পর নিন্দা নিন্দা করলে কি হয় জানেন আপনি যত ভালো ভালো আমল করলেন এই আমলগুলো তার আমল নামায় চলে যাবে আপনি যদি একজন মানুষের একটা বদনাম করলেন তার যত বদ আমল আছে ওই আমলটা আপনার কাজে চলে আসবে আর আপনার যত ভালো আমল আছে ওই আমলগুলো তার কাজে চলে যাবে কথা মনে বুঝাতে পারেন এই জন্য কোনো কোন সময় মানুষের গিবাদ পুরো নিন্দা করতে যাবেন না চার নম্বরে কখন 7 নম্বরে ওয়া কুল্লানা নুকাজ্জিবু ওই মানুষগুলো কখনো জান্নাতে যেতে পারবে না যে মানুষগুলো আখিরাত কি বিশ্বাস করে না পরকাল কি বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দিনটাকে বিশ্বাস করে না ওই মানুষগুলো কখনো আল্লাহর তরে জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাই আমার আমরা প্রত্যেকই আল্লাহর তরে জান্নাতে যাব এবং আখেরাত আছে জান্নাত জাহান্নাম আছে মৃত্যু আমাদের হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না আরেকটু জোরে বলেন করি কি করি না তো আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা আল্লাহর তুলি জান্নাতে যেতে পারবো আর যারা বিশ্বাস করে না তারা হলো নাস্তিক তারা কখনো জান্নাতে যেতে পারবে না আর নাস্তিকদের যুক্তি হয় একদম হালকা নাস্তিকদের যুক্তি কিন্তু হালকা নাস্তিক বনাম আস্তিক এ বিষয়ে সামনের জমা ইনশাল্লাহ আলোচনা করব। নাস্তিকদের যুক্তি হয় হালকা নাস্তিকরা কখনো সফল যুক্তি দিতে পারে না তাহলে আমি আপনাদেরকে এই চারটি বিষয় খুলাসা করি এই চারটি বিষয় যদি আপনি আমি কন্টিনিউ আমল করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই জান্নাতি আর যদি না আমল করতে পারি তাহলে জাহান নামে চলে যাব। এক নাম্বার একটু নিজের সঙ্গে একটু মিলান আল্লাহ তালা পবিত্র কোরআন হাকিমের সৌরাতুল সিরে থার্টি এইট থেকে ফোরটি নাইন পর্যন্ত আয়াতি কারিমাগুলোর ভিতরে বলতেছেন

যদি নামাজ পড়েন তাহলে জান্নাতি আর নামাজ না পড়লে কোথায় যাবেন একটু নিজের মুখ দিয়ে বলেন কোন জায়গায় আপ সুস আপনি কেন নামাজটা এই দুনিয়ার জন্য আপনি এত পাগল পাড়া হয়ে গেছেন দুনিয়া আপনি কি দিবে ফয়সাল যখন মৃত্যুবরণ করেছে তার আগে সে স্ট্যাটাস দিয়েছে আমি হিন দুনিয়া যে দুনিয়া আমি ছাড়া সব চলে আপনি চলে গেছেন সূর্য কিন্তু ঠিকই উঠবে আপনি চলে গেছেন চন্দ্র কিন্তু ঠিকই উঠবে আপনি চলে গেছেন রাত্র কিন্তু ঠিকই আসবে আপনি চলে গেছেন দিন কিন্তু ঠিকই আসবে আপনি চলে গেছেন আপনার বউ বাচ্চা স্ত্রী প্রত্যেকে খাবার ঠিকই খাবে কিন্তু আপনি দুনিয়া আমি হিন্দু এই দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন এই দুনিয়া আপনাকে লাথি মেরে দাঁড়িয়ে এই দুনিয়া আপনাকে তাকতে দিবে না আপনার কোটি কোটি টাকার মালিক এই দুনিয়া তো আপনার টাকার জায়গা নয় হযরত আলী কররামাল্লাহু ওয়াজহু উনি যখন কবরের পাশে যেতেন উনি তখন ডেকে ডেকে বলতেন হে কবরের বাসিন্দা তুমি কি জানো তোমার ফ্যামিলির কি অবস্থা তোমার ফ্যামিলি কি ক্রাইসিসে আছে তুমি কি জানো তুমি জানো না তবে আমি জানি তোমার ফ্যামিলিরা কেম কি অবস্থায় আছে হযরত আলী বলতেন তোমার ফ্যামিলি তুমি যে রুমের ভিতরে থাকতা তুমি যে রুমটা সুন্দর করে সাজিয়েছিলা তোমার ইন্তিকালের পরের দিন তোমার এই রুমটা তোমার ছেলে দখল করে ফেলল তোমার ছেলে ওই রুমে থাকে তুমি যে অফিসে থাকতা যে অফিসে জব করতা চাকরি করতা তোমার ওই অফিস রুমের যে চেয়ারটা তোমার জন্য অপেক্ষা করত তোমার ইন্তেকালের পরে ওই জায়গায় আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তুমি যে স্ত্রীর জন্য পাগল পাড়া তোমার স্ত্রীকে এতই বেশি ভালোবাসতা এতই বেশি মহব্বত করতা তোমার ইন্তেকালের 60 দিন পরে তোমার ইন্তেকালের পরে তোমার ওই স্ত্রীটা অন্য আরেকটা ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তোমার যে অর্থ সম্পদ ছিল যে অর্থর জন্য তুমি বাহাদুরি করতা তোমার ইন্তেকালের পরে তোমার আত্মীয় স্বজন এই অর্থ সম্পদগুলো গুলো ভেঙ্গে খান খান করে টুকরো টুকরো করে বন্টন করে নিয়ে আসে আমি হিন দুনিয়া এই দুনিয়াতে আমি ছাড়া সব চলে এই দুনিয়াতে আমি ছাড়া সব চলে তাহলে এই দুনিয়ার পিছনে আপনি কেন এত লালাই কেন এত পাগল হয়ে গেছেন এই দুনিয়ার জন্য নামাজটা পড়েন নামাজ পড়েন নামাজটা কন্টিনিউ করেন নামাজ বিহীন আপনার আমার কোন পরিচয় নেই কিসের পরিচয় আপনি দিবেন বলেন এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমানদের এটাই ওয়াদা আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নামাজ বিহীন আপনার আমার কোন পরিচয় আর নামাজের ওয়াজ করে কি লাভ বলেন যেই ব্যক্তিগুলো মসজিদের সামনের কাতারে কন্টিনিউ আছে যেই ব্যক্তিগুলো নামাজের সব সময় মসজিদের সামনের কাতারে থাকে ওই মানুষগুলোই যদি গানের আসর হয় ওই মানুষগুলোই যদি গানের আসরে চলে যায় তাহলে এই মসজিদে নামাজের ওয়াজ করে কি লাভ হবে একটু বলে না নামাজ থেকে কি আপনার গান মজা হয়ে গেল মসজিদ থেকে কি আপনার গান মজা হয়ে গেল আপনি নামাজে আসতে পারেন না অথচ গানের মাজমা আপনি ঠিকই যান আপনি হারতে পারেন না আরে একজন আপনাকে ধরে ধরে গানের মাঝ দিয়ে নিয়ে যায় অথচ মাস্তিদে আসার সময় তো আপনার কোমর বেতা কাইলো বেতা সব বেতা থাকে আপনার নামাজ পড়তে হয় কষ্ট হয় আপনার আপনি দাঁড়াতে পারেন না অথচ গানের মজমায় যখন যান কোমর ডুলায় যখন নাচে তখন তো আরাম ঠিকই পায় আল গনা ও রুকিয়াতু জেনা যেখানে গান হয় এখানে জেনার মন্ত্র ওই জায়গায় মানুষগুলো জেনায় নিমক্ত হয়ে যায় ওই মানুষগুলো কখনো ভালো হতে পারে না এই জন্য পরিষ্কার বক্তব্য আপনি মসজিদের সামনের গাদরে আসবেন ঠিক তবে গানের মজমা আপনি যেতে পারেন না কথা বলেন ঠিক কি না নিজেকে কে মুসলমান দাবি করেন আবার গানেও যান কিসের মুসলমান আপনি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন রাগ করছেন নি ভাই